This is only for watch. This is for shoe. This is for Punjabi pajama and koti. এটা পুরো হচ্ছে কি পাঞ্জাবি স্পেশাল. And this is for মিঠাই মন্ডাই. Hello everyone. Assalamualaikum. Welcome back to my channel. আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে আবারও একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আর আজকের ব্লগটি হচ্ছে গতকালকের ব্লগের পরের থেকে। তো আমরা তো রাতে বাসায় চলে এসেছিলাম, আপনারা দেখতেই পেয়েছিলেন ব্লগের শেষের দিকে। তো বাসায় এসে এখন হচ্ছে আমার বোন রান্নাবান্না করতেছে রাতে খাওয়ার জন্য। তো এখন ও রান্না করবে ডিম ভুনা আর ডাল আর হচ্ছে ভাত। তো আমরা দুই বোন হচ্ছে এখন পিকনিক খেলবো ডাল ডিম রান্না করে, এটার মজাটাই অন্যরকম। আর এখন তো প্রায় মধ্যরাত হয়ে যাচ্ছে, 12টা বেজে যাবে একটু পর। আমরা আসার পর রেস্ট নিয়েছি, গল্প গুজব করেছি, খিদা তেমন একটা ছিল না। তো ও রান্নাবান্না বসাতে একটু লেট হয়ে গিয়েছে, ইচ্ছে করেই লেট করে করেছে, আর সে নিজেও অনেক লেট করে রাতের খাবার খায়। তো এখন হচ্ছে ও ডিম ভুনা করে নিচ্ছে আর আমি হচ্ছে ডালটা রান্না করব। ও বলতেছিল আপনি একটু ডাল রান্না করো। তো অনেক দিন হয়ে গিয়েছে ওর ডাল খাওয়া হয় না, ও ঢাকায় থাকতেছে অলমোস্ট 4 ইয়ার্স হয়ে যাচ্ছে, কিন্তু এখনও সে একদিনের জন্য ঢাকাতে ডাল রান্না করেনি। বাসায় গেলেই ওর ডাল খাওয়া হয়। তো সেজন্য বলতেছিল যে আজকে আমাকে ডাল রান্না করাটা শিখাও। তো ও হচ্ছে ডাল রান্নাই করতে পারে না। ডাল রান্না হচ্ছে সবচেয়ে সহজ, কিন্তু এই সহজ জিনিসটাই সে এখনও শিখেনি। তো আমি ডালটা রান্না করছি আর আমি নিজেও অনেক অনেক দিন পর ডাল রান্না করছি। আমি লাস্ট কবে ডাল রান্না করেছি আমি ভুলেই গিয়েছি। বাসায় তো আম্মুই রান্নাবান্না করে, আমার তেমন রান্নাবান্না আমি কিছুই কখনো করি না। শখ করে যদি দু একটা রেসিপি করা হয় তখন করা হয় আর কি। যাই হোক, এখন সে ডিম ভুনার জন্য প্রথমে পেঁয়াজ কেটেছিল, তো পরে বলতেছে পেঁয়াজ কম হলে ভালো লাগবে না। আর সে যেটা দেখলাম অনেক বেশি পেঁয়াজ দেয়। আমি ভাবতাম মনে হয় আমি বেশি পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করি, বেশি মশলা দিয়ে তরকারি রান্না করি, কিন্তু আমার বোন আমার থেকেও আরও বেশি দেয়। তো পরে আবার পেঁয়াজ দেওয়ার পর আরও একটা পেঁয়াজ কেটে দিয়ে দিল। তো ও দুইটা ডিম ভুনা করবে আমাদের দুজনের জন্য। আর ওর হাতে ডিম ভুনা যে কি মজা, আমি না খেলে হয়তো বুঝতামই না এত মজা করে সে রান্না করতে পারে। আর আমার বোন কিন্তু বাটা কোনো ধরনের মশলাই খায় না, মানে পেস্ট মশলা সে ইউজ করে না, শুধু গুঁড়ো মশলা দিয়েই সব রান্নাবান্না করে। তো আমি আসার পর থেকেই বলতেছিল যে চিকেন আনার জন্য, রান্না করার জন্য আমি নিষেধ করতেছিলাম, কারণ চিকেন খেতে খেতে এখন আর ইচ্ছেই করতেছিল না, বাহিরে বের হলেও অনেক কিছু খাওয়া হয়। তাই আমি ওকে বলছিলাম সিম্পল রান্নাবান্না করার জন্য, আর ওর হাতে ডিম ভুনা হলে আমার আর কিছুই লাগবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যায়। আর ডিম ডাল কিন্তু মজার খাবার। আর আমার বোন মাছ খায় না, সেজন্য সে মাছ কিনেও না, যেহেতু কাটতেও পারে না, মাছ খায়ও না, রান্নাও করে না, বাসায় গেলেও এমন করে মাছ খেতেই চায় না। তো এই তো এখন সে তরকারিটা রান্না করে নিচ্ছে। তো আমি ওকে বলছিলাম ডিমটা আমি ভুনা করি, আমি সব কিছু করি। তো কিন্তু সে আমাকে কিছুই দেয় না করতে, পেঁয়াজটা পর্যন্ত কাটতে দেয় না। আমি কি করব, ওর বাসায় এসে পুরাই মেহমান হয়ে গেলাম। ডিমটা সেদ্ধ করার পর ডিমটা ছিলব, সেটাতেও সে বাধা দেয়, বলে যে তোমার কিচ্ছু করতে হবে না। তো এই তো, আর ও এত সুন্দর করে মশলা কষায়, এটা দেখেই আমার অনেক ভালো লাগতেছে। ঠিক আমাদের মতো, আমি আর আম্মু যেরকম অনেকক্ষণ টাইম নিয়ে মশলা কষিয়ে তরকারি রান্না করি, আমার বোনও সেম অনেক সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছে। যতক্ষণ পর্যন্ত না তেলটা মশলার উপরে ভেসে উঠেছে ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব সুন্দর করে চুলার আঁচটাকে কমিয়ে রেখে কষিয়ে নিয়েছে। এখন পাশের চুলাতে ভাতও বসিয়ে দিয়েছে। আর আমার বোন ভাতের মার গালতে পারে না, মানে মারটা ফেলতে পারে না আর কি। তো সেজন্য এইভাবে যে ঝুড়ির মধ্যে ভাতটা ঢেলে দেয়। এই তো আমাদের রাতের খাবার রেডি, অনেক মজার একটা ডিম ভুনা তরকারি। এটা হলে একদম মাছ মাংস আর কিছুই লাগবে না, এটা মাছ মাংসের থেকেও অনেক বেশি মজা। আর আমি ডাল রান্না করে নিয়েছি, ও ভাত রান্না করেছে। তো আমরা এখন দুই বোন রাতের খাবারটা খেয়ে নিব। আর খাওয়া দাওয়া শেষ করে ও যে ডালাগুলো কিনেছিল সেগুলো তো আমি দেখিনি, কারণ আমি ও ডালার মার্কেটে যাইনি। তো এগুলো আমাকে খুলে দেখাবে।
কোনটা কিসের জন্য কিনেছে, আর লাগেজের ভেতরে সব শপিংগুলো আজকে খুলবো না, যেদিন আমি কুমিল্লা যাব এর আগের দিন হচ্ছে সব কিছু আবার লাগেজে ঢুকিয়ে নিতে হবে, তো সেজন্য সেদিনই সব কিছু খুলে গুছাবো, তখন আপনাদের সাথে দেখাবো। এই তো এখন ও আমাকে সার্ভ করে দিল, তো এখন আমি মজা করে আমার বোনের হাতের তরকারি দিয়ে ভাতটা খাবো, এটা খুবই মজার হয়েছিল। তো আমি ওকে বলছিলাম বাসায় গিয়ে এইভাবে করে ডিম ভুনা করে আব্বু আম্মুকে খাওয়ানোর জন্য, কারণ আমার কাছে ডিম ভুনাটা অসাধারণ লেগেছে। আর ও কিন্তু কোনো রকমের বাটা মশলা দিয়ে এটা রান্না করেনি, যেহেতু ওর বাসায় ফ্রিজ এখনও নেওয়া হয় নাই, তো সেজন্য সে পেস্ট মশলা করেও না, যেহেতু পেস্ট মশলাটা ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে, তো এই জন্য সে গুঁড়ো মশলাই ব্যবহার করে। তো আমি অনেক মজা করে খেয়ে নিচ্ছিলাম। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের শপিংগুলো আমরা দেখব, আর এখানে দেখতে পাচ্ছেন আমার বোন এখন পাশের রুম থেকে সব কিছু ওর বেডরুমে নিয়ে আসবে, আর এই যে ঢং করতে করতে আনতেছে, ওর আবার এই ধরনের ঢং না করলে ভালো লাগে না, সব কিছুতেই অনেক মজা করে আর সবাইকে অনেক আনন্দ দিতে পারে, হাসাতে পারে। এই তো সে ঢং করতে করতে শপিংগুলো রুমে নিয়ে আসতেছে, তা আমি বলতেছিলাম যে তাড়াতাড়ি নিয়ে আসার জন্য আমি শ্যুট করতেছি ঢংটা একটু পরে করার জন্য। এই ডালাগুলো সে ওর ফ্রেন্ডের সাথে গিয়ে কিনেছে, তো আমি তো আর এগুলো দেখিনি, এখন সে আমাকে সব কিছু খুলে দেখাবে কোনটা কিসের জন্য। আমি আজকে মানে মানে পুরোপুরি একদম ফার্স্ট থেকে এগুলো কেনার সময় যে পরিমাণ বার্গেনিং করছি আমার হোল লাইফে এত বার্গেনিং করি নাই, থাকলে তো আমার চট চট দিতে এরকম হবে কি শুরু করছিস ছ্যাসরা। আসলে বেশি বার্গেনিং আমার একদম পছন্দ না। লাইক দ্যাট আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যারা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড, আমার কথা কি শোনা যাচ্ছে? নিউ মার্কেট এলিফ্যান্ট রোড, ওকে ওকে, এগুলা থেকে যারা মানে এগুলাই হচ্ছে কি এগুলা কেনার বেস্ট জায়গা আর কি। যদি এখান থেকে কিনতে হয় আপনাদেরকে যদি 6000 টাকার জিনিস বলে আপনারা হাফের অর্ধেক বলবেন, এটা হচ্ছে ট্রিক্স, এটা হচ্ছে নিউ মার্কেটে শপিং করার ট্রিক্স। তারপর যখন লাইক আমি একটা সাপোজ আচ্ছা ফর এক্সাম্পল একটা জুতা 200 টাকা বললো, আচ্ছা আমি তোমার ব্লগের জন্য বলি, সাপোজ নিউ মার্কেটে একটা জুতা 200 টাকা বললো, সেখানে বাংলাদেশি ব্লগার অন্তু বলবে আমিও দামাদামি করতে পারি, তবে তোমার মতো এত বেশি আমি বলবো আম্মু জিতছি,
এই হচ্ছে তফাৎ। এই জন্য আমি এগুলো কিনার সময় আপনাকে রাখি নাই, কারণ প্রচুর ঘুরতে হয়েছে, তার উপর আমি যে মনে মনে থিম চিন্তা করে রাখছি সেটা আপনি জানে না, কারণ এগুলো আপনি জানার দরকার নেই, কারণ আচ্ছা আপনি দেখার আগে এগুলো আমি গাড়ি দিয়ে দিয়ে আসবো ভাইয়ের বাসায়। আমার জানার দরকার নাই তোমার জানার দরকার নেই, এগুলা কার জন্য তাহলে? আমি তোমার ফুল রুম এগুলা কার জন্য তাহলে? এগুলো আমার ভাইয়ের জন্য। ভাইয়া, ভাইয়ার মানে কি উপলক্ষে? ভাইয়ার জন্য? ভাইয়ার সাথে হাতে কি কেউ এঙ্গেজ নাই? বিয়ে উপলক্ষে? বিয়েটা কার? তোমার বিয়ে? ও আচ্ছা বলি, তোরে মায়ের দরকার বুঝছিস। আচ্ছা এখন কি কেউ দেখবা আমার ওদিক থেকে কি আগে ভিডিও হচ্ছে কি না? হচ্ছে তো মনে হয়, প্লে করিস নাই? ঠিক আছে কি না একটু। ডালাগুলো কেনা হয়েছে বরের শপিংগুলো অর্গানাইজ করে পাঠানোর জন্য, আর কিছু ডালা হচ্ছে যেদিন আমাকে উঠিয়ে নিয়ে যাবে ওই দিন হচ্ছে আমার সাথে পিঠা, তারপর হচ্ছে মিষ্টি, পান, আরও কী কী জিনিস দিবে সেগুলো এই ডালার মধ্যে সুন্দর করে অর্গানাইজ করবে আমার বোন। তো এই টিউটোরিয়ালগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এখন সে আমাকে বলতেছে যে কোনটা কিসের জন্য। আর এই ডালাগুলো কেনার সময় আমার বোন নিজের পছন্দ মতো ডিজাইন করে কাস্টমাইজ করে নিয়েছে। এই তো যত কস্টিউমগুলো, তারপর পারফিউম, ইটস লাইক মানে এটার মধ্যে আমি সুন্দর করে এরকম করে ফেলবো। আর দিস ইজ অনলি ফর ওয়াচ, দিস ইজ ফর শু, দিস ইজ ফর পাঞ্জাবি পাজামা অ্যান্ড কোটি, এটা পুরো হচ্ছে গিয়ে পাঞ্জাবি স্পেশাল। যেহেতু পিঠার উপর আমি আবার ফ্লাওয়ার্স লাগাবো, আচ্ছা ওই জন্য পিঠার জন্য দুইটা নাকি? পিঠার জন্য দুইটা আছে বা আরো আছে? কমপ্লিট কমপ্লিট স্যুটের জন্য আর কি, পুরোটা। এটা অনেক বড় তো, আচ্ছা এটা কমপ্লিট স্যুটের জন্য। নেকটল কয়টা হলো? আরো আছে তো, আর কই আছে? ও আচ্ছা, আর এগুলো তো বললাম না, এগুলো হচ্ছে কি? এন্ড দিস ইজ ফর মিঠাই মন্ডাই, এটা মিষ্টির জন্য। এটা আমি সার্কুলার ভাবে বিভিন্ন টাইপের মিষ্টি সার্ভ করার জন্য রাখছি, মানে কালার কন্ট্রাস্ট রেখে। আর এটা হচ্ছে পানের একটা ময়ূর বানাবো, সেটার টিউটোরিয়াল আসবে ইনশাল্লাহ। এবার যে যে টিউটোরিয়াল করবো, আপনি হলুদের সময় এর আগে টিউটোরিয়াল করবো বানানো হয় নাই ইনশাল্লাহ, সময় বানাই দেখাই দিব। আর এটা আমি একটা পানের ময়ূর বানাবো, বুঝছো? আচ্ছা আচ্ছা, পানের ময়ূরের জন্য এটা। ওকে, এই তো আইডা ফ্রুটসের জন্য, আইডা তো বললামই। তো এই ছিল আমার বিয়ের ডালাগুলো, আপাতত 10টা ডালা কেনা হয়েছে, আরও যদি লাগে তাহলে কুমিল্লা থেকে নেওয়া হবে। আর আমাদের বাসায় আমার হলুদেরও অনেকগুলো ডালা রয়েছে, যদি প্রয়োজন হয় ওই ডালাগুলো কাজে লাগানো যাবে। তো আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।